আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। সবকিছু শেষ হলেও সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস বুবলির ঘটনা শেষ হয়েও যেন হইল না শেষ, কেন যেন এটা অনবরত চলতেই থাকে একের পর এক। যত ঘটনা ঘটুক, যত কিছু শেষ হোক, যত সিনেমা শেষ হোক, গল্প শেষ হোক, জীবনের ইতিহাস শেষ হোক, এমনকি আমরা যে বর্তমানে রাজনৈতিক অবস্থানটা দেখছি সেটাও তো শেষ হয়ে গেল, কিন্তু তারপরেও শেষ হয়ে শেষ হচ্ছে না শাকিব অপু এবং বুবলির এই ঘটনা। শাকিব খান বলেন, আমার প্রিয়তমা স্ত্রী অপু বিশ্বাস, আমি ভুল করেছিলাম, তার কাছে ক্ষমা চেয়ে আবার তার কাছে ফিরে এসেছি। ওদিকে অপু বিশ্বাস বলেন, সে আমার স্বামী, আমি তার স্ত্রী, আমাদের একটি সন্তান রয়েছে, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা আমাদের সুন্দর জীবন গুছিয়ে নিয়েছি। ওদিকে শবনম বুবলি বলেন, আমি আসলে, ও হচ্ছে একজন বারো ভাতারি, ওর কথা আমার বলার কিছুই নেই, আমি ওকে নিয়ে কিছু বলতেই চাই না, আর আরেকজনকে নিয়ে তো আমি কিছু বলবই না, আমি যদি কিছু বলতে যাই তখন সেটা হয় আমার দোষ, আমি নাকি তার নাম বিক্রি করে খাই, আর সে কারণেই আমি তাকে নিয়ে কিছুই বলবো না, আমি আমার সন্তানের বাবা, আমি আমার সন্তানের মা, যেহেতু সে যাদের কোনো দায় দায়িত্বই তার নেই, সে কারণে আমি তাকে নিয়ে আর কি বলবো। সন্তান একটা জন্ম দেওয়ার পরই তার সবার কাছ থেকেই মোহ কেটে যায়, যেমনটা হয়েছিল জয়কে জন্ম দেওয়ার পর তিনি তার প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে গিয়ে আরেকজনের কাছে গিয়ে গাঁটছড়া বেঁধেছিলেন এবং কেঁদে কেঁদে বলেছিলেন তাকে তিনি চান না। সেই বিশ্বাসেই তো তাকে আমি ঘরে নিয়েছিলাম, তাকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু যখন আবার আমার সন্তান হলো তখন কিন্তু সেই সন্তানটিকে রেখে আবার তিনি চলে গেলেন। তার মানে তিনি কোথাও স্থির না, তার আসলে কথারও কোনো ঠিক ঠিকানা নেই, তিনি মানুষ হিসেবে অত্যন্ত বাজে মেধার একজন মানুষ। এ কথা শোনার পর শাকিব অপু দুজনেই হু হু করে হাসলেন, কারণ শাকিব খানের মেধা সম্পর্কে কারো কিছু অজানা নেই। প্রিয়তমার পর তুফান, তুফানের পর দরদ, দরদের পর আরও আসছে ধামাকা, কারণ একের পর এক কাজ তিনি করে যাচ্ছেন এবং এরও আগে তিনি যে কথাগুলো বললেন তাকেও ব্রেক দিয়েছেন এই সুপারস্টার শাকিব খানই। অপু বিশ্বাস বললেন, শাকিব খান সর্বযুগের সর্বকালের একজন মানুষ, মেধাবী মানুষ, সেটা তিনি প্রমাণ করেছেন এবং বাকি জীবনটাও তিনি প্রমাণ করবেন। সিনেমার বাইরে তিনি আসলে তেমন কিছুই চিন্তা করেন না, তবে তাকে যদি কেউ একটু গুছিয়ে নিতে পারে তাহলে তিনি অসম্ভবকে সম্ভব করে দিতে পারেন। এটাই হচ্ছেন সুপারস্টার শাকিব খান। কলকাতার প্রচুর নায়ক নায়িকা নায়িকারা তার সঙ্গে অভিনয় করার জন্য পাগল এবং আপনারা দেখতে পাচ্ছেন তার একের পর এক সিনেমা, যেমন ইধিকার সঙ্গে প্রিয়তমার পর আবার কিন্তু ইধিকাকে নিয়ে নতুন সিনেমা হচ্ছে, শুটিং হচ্ছে মুম্বাইতে, এক মাস ব্যাপী তারা দুজন সিনেমা করছেন। আর এদিকে শাকিব অপু জুটির কথা যদি ধরেন তাহলে সর্বকালের শ্রেষ্ঠ জুটি শুধুমাত্র বাংলাদেশে নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে যদি ধরা হয় তাহলে এই জুটিকে আপনারা কোনো কিছু দিয়েই ফেলতে পারবেন না, কারণ গিনেস বুক অফ ওয়ার্ল্ডেও নাম রাখার লেখার মতন অবস্থা শাকিব অপু জুটি রয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন, পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব।